বিজেপিতে ফিরতেই সিসি ক্যামেরার নজরদারি করছে তৃণমূল, আরিপেতে কথা শুনছে পুলিশ, আদালতে গেলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। বারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ির সামনে গোটা এলাকায় ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এর জেরে যথেষ্টই ক্ষোভ সঞ্চার হয়েছে অর্জুন সিংয়ের মধ্যে। তার অভিযোগ, তার ওপর নজরদারি চালানোর জন্যই পুলিশ প্রশাসন এই সিসি ক্যামেরা লাগিয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে যে তার বাড়িতে ভোটের সময় ক্রিমিনাল যাতায়াত করছে কিনা তা দেখতেই এই ক্যামেরা লাগানো হয়েছে। 2019 থেকে যখন ওখানে পরিস্থিতি খুব ভয়াবহ ছিল, যে চারিদিকে থমথমে অবস্থা, চারিদিকে আগুন জ্বলছে, লোকের বাড়িতে গুলিবোম চলছে, সেই সময় ওখানে এই ক্যামেরাগুলো লাগানো আছে। শুধুমাত্র তো ওনার বাড়িতে করে লাগানো হয়নি, রুস্তম গুমটিতে লাগানো আছে, 10 নম্বর গড়িতে লাগানো আছে, ব্যক্তিগত আমি এমএলএ অফিস, জগদ্দল এমএলএ অফিসের সামনে লাগানো আছে, মেন রোডগুলোর উপরে লাগানো আছে। তাই তো বিকি যাদবের খুন যারা করেছিল তাদের চিহ্নিত করা গেল যে ওই ক্যামেরাতেই ধরা পড়ে। আর এটা একটা অসাধারণ ব্যাপার যে ওনার ভয় হচ্ছে, যেরকম ওনার ভাইপো ধরা পড়েছেন এই বিকি যাদবের খুনে, ওই ক্যামেরার থ্রু দিয়ে তো আরও অনেক মানুষ এরকম ওনার কাছে যাতায়াত করছে যারা বিভিন্ন খুনে জড়িত আছে। সম্প্রতি বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ির চারপাশে 82টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এমনকি বাড়িতে কি কথা হচ্ছে তা জানতে সাউন্ড কেবল বসানো হয়েছে বলে অভিযোগ অর্জুন সিংয়ের। তিনি বলেন, দেশের একজন নাগরিক হিসেবে সকলেরই কিছু ব্যক্তি জীবন থাকে, তৃণমূল পুলিশকে দিয়ে সেই গোপনীয়তা নষ্ট করতে চাইছে। পাশাপাশি তার দাবি, বাড়ির পুরোহিত বা কেউ এসে তাকেও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, 82টা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে, মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেকর্ড করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের, আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে, ইভেন পণ্ডিত পুরোহিতদের, মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো করে, তাকে 107 কেটে দিচ্ছে, 110 দিয়েছে, যার বয়স 70 বছর তাকে 110 কেটে দিচ্ছে। এই ধরনের, মানে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে। এটা পুরোপুরি আমার যে পার্সোনাল রাইট আছে, আমার একটা রাইট আছে তো, আমার একটা ইলেকশন, আমি একটা পার্টি একটা নমিনেট করেছে, আমার একটা পার্সোনাল মানুষ হিসাবে আমার একটা সাংবিধানিক রাইট আছে, সেটাকেও তারা এ করছে। এ বিষয়ে বারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, প্রশাসন প্রশাসনের কাজ করছে, রাস্তায় ক্যামেরা বসালে কারো অসুবিধা থাকতে পারে না। তাছাড়াও ওনার মজদুর ভবনে নিয়মিত দুষ্কৃতীরা যাতায়াত করছেন বলে অভিযোগ করেছেন তিনি, সেটা নজরদারি করতেই হয়তো এই ক্যামেরা বসেছে। সম্প্রতি এটা লাগানো হতে পারে না, আইদার এটা পুলিশ প্রশাসন লাগিয়েছে অথবা মিউনিসিপ্যালিটি লাগিয়েছে। ও, পুলিশ প্রশাসনের তরফ থেকে যদি এটা লাগানো হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কোনো ব্যাপার আছে। আর নিরাপত্তা বলয়ের মধ্যেই ছিলেন, আর তার মজদুর ভবনে যখন তিনি প্রচুর রাউডিজম করছিলেন, প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে ছিল, এখনও প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে থাকে। স্বাভাবিকভাবে প্রশাসন তো নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সব জায়গাতেই সিসি ক্যামেরা লাগিয়েছে, এখানেও লাগিয়েছে। এখন কোথায় রাস্তায় লাগালে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায়? যদি রাস্তায় লাগায় তাহলে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায়? কোথায় প্রাইভেসি বিঘ্নিত করে? রাস্তায় লাগালে প্রাইভেসি বিঘ্নিত হয় নাকি? বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাকপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।